रहना तू पल पल दिल के पास, जुड़ी रहे तुझसे हर एक सांस। खुद पे हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल शोभा घोष। आशा करी तुम्हारा खूब 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 भालो आछो। এখন বাজে রাত্রি 11:30, যাচ্ছি বেরোচ্ছি, চলো তোমরা সঙ্গে থাকো। আর আজকের ভিডিওটা তোমরা অবশ্যই পুরো পুরো দেখো, কোথায় যাচ্ছি সঙ্গে যাচ্ছি সব শেয়ার করো, চলো সঙ্গে থাকো। ঘরে বিছানা টিছানা করে খেয়ে খেয়ে দিয়ে নিয়ে বেরোচ্ছি, সঙ্গে থাকো, চলো। বেরিয়ে বললাম এই যাচ্ছি, সঙ্গে থাকো, চলে যাচ্ছি। কি মজা ঘুরতে যাচ্ছি, আমাদের হাউসের ডেট একটা মজাই হয় ঘুরতে টুরতে যাওয়া, চলো সঙ্গে থাকো। রাস্তায় দাঁড়িয়ে আছি, এই আমাদের পাড়া, এটা পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন চলে গেছে একটু গাড়িটা আনতে, এলে যাচ্ছি। দেখো আমাদের পাড়াটা কি সুন্দর, রাত্রিবেলা আমাদের পাড়াটা ভীষণ ভালো জমজমা। বেরিয়েছি, আমার ছেলে যতক্ষণ না আসে বেরো মা মা বেরো বেরো করেছে, বেরিয়ে গেছে, কিন্তু দেখো এখনো ওই আসছেন। এই যে উঠে পড়েছি গাড়িতে যাচ্ছি, যেতে যেতে দিল সিনেমার গানটা শুনছি, নতুন যে দিল গানটা শুনছি। ছেলে ওরা আসতে চায় না সামনে ক্যামেরা, তো আমি যেতে যেতে নিজেই আনন্দ করতে করতে যাচ্ছি। আজকে আমরা পিভিআর এ দেখলাম মুভিটা লাল সিং চড্ডা, লাল সিং চড্ডা ইউপিন শেষ হলো, এই চলে যাচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে সিনেমাটা, অনেকদিন পর সিনেমা দেখলাম একটা, পিভিআর এসছি, আমার দেখতে খুবই ভালো লেগেছে, আমার আমার সত্যিই ভালো লেগেছে। আমি আমার ছেলে আর দিদি নিয়ে, ওরা আসতে চায় না ক্যামেরায়, তাই ওদের দেখাইনি। এই ফিরছি, এখন বাজে 1:30, রাত্রি 1:30, নাইট শো এসছি, যাব রাস্তায় একটু কিছু খাবো, ছেলের বায়না হয়েছে, ওদের বায়না হয়েছে, একটু খাওয়াতে হবে আমাকে, তা আমাকে একদম খাওয়াতে হবে, চলো সঙ্গে। আমার মুভিটা খুব ভালো লেগেছে, তোমরা যদি দেখতে চাও দেখো, আমির খান আর কারিনা কাপুরের লাল সিং চড্ডা, খুব ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকে আমরা জানো এই সিনেমাটা দেখলাম মোট কজন, পুরো হলে 5 জন ছিলাম, আমরা 3 জন আর 2 জন, আর কোনো কেউ ছিল না, ভালোই দেখলাম। আমার অনেকদিন পর সিনেমা দেখলাম, আনন্দ করে দেখলাম, চলো সঙ্গে। এবার বাইরে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি, দেখো এইটা আমরা দেখলাম, এই সিনেমাটা দেখলাম পিভিআর এর নেক্সট আইটেম, এটা নেক্সট আসছে। এই আমরা বেরিয়ে চলে যাচ্ছি, এখন কেউ নেই, পুরো ফাঁকা, লাইট শো 5 জন দেখলাম, ওদের বায়না হলো আমার কাছে ওরা আজকে খাবে, তাই এখন সিনেমা হল থেকে বেরিয়ে আমার এখন খাওয়ার জায়গায় যাচ্ছি। তা খাওয়ার জায়গায় যেতে যেতে আমি নিজে বকবক করছি ওদের কাছে, তা কিন্তু যেহেতু গানটা চলছে আমি যেন ভয়েসটা দিয়ে কথা বলছি, তা আমি তো ওদের সাথে বকেই যাই, আমি একটু বকতে ভালোবাসি, আমি যথারীতি বকে যাচ্ছি। ওরা বলছে কি খাবে, আমি আবার ওদেরকে ইয়ার কি বলছি কত টাকা লাগবে বল, তা আমি সেই বুঝে ওরা বলছে তাহলে যাচ্ছে তা আসে, তাহলে তোমায় খাওয়াতে হবে না, আমি সেটা কি না বলেছি, আমি বলেছি তো ওদের খাওয়া মানেই আমার বাজেট অনেক বেশি, এইভাবেই আর আর কি করতে করতে যাচ্ছি। এক লাস্ট সিনেমা দেখে খাওয়া দাওয়া করে এই এই সি সি আই এফ এ খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি, চলো। যদি ভালো লাগে আমার আজকে এই আমার মুভি দেখার প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করেছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ বাই, টাটা বাই। চলে যাচ্ছি, খেলাম আমার নিয়ে।